আগামী 23 ও 24 সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। সকালে রাজধানীর পল্টন এলাকায় মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সিন্ডিকেট ভাঙা, সারাদেশে রেশন ব্যবস্থা চালু, ন্যায্যমূল্যের দোকান চালু সহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। এছাড়া সমস্যা সমাধানে দলটির পক্ষ থেকে 3টি প্রস্তাব ও 13টি দাবি উত্থাপন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পড়েন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। সভাপতিত্ব করেন কমরেড মোহাম্মদ শাহ আলম। এই সংবাদ সম্মেলন থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সিন্ডিকেট ভাঙা, দেশব্যাপী রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু সহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবিতে আগামী 23 ও 24 সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। কতগুলো বড় বড় অ্যাগ্রো কোম্পানি আছে, কতগুলো বড় বড় হাউস আছে, আপনারা জানেন, তারা ওই আমদানি মার্কেটটা নিয়ন্ত্রণ করে। এবং আমরা আমার প্রবন্ধের মধ্যে ওই বড় বৃহৎ সিন্ডিকেটকে আক্রমণ করার কথা বলেছি, ক্ষুদ্র মশামাছিকে ধরার কথা বলেছি।